মহারাষ্ট্রের থানের করোনা রেড জোন থেকে গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামের মানুষ তিন দিনের চেষ্টায় বাস আর ত্রিপল দিয়ে বানিয়ে ফেললেন কোয়ারেন্টাইন সেন্টার। আর টানা ১৪ দিনের জন্য এই মহারাষ্ট্র ফেরত নয়জনের খাওয়া দাওয়া সহ যাবতীয় দায়ী দায়িত্ব নিজেদের কাঁধেও তুলে নিলেন তারা। আজ ভোরে প্রায় ১০০ ঘন্টা টানা লরি চড়ে গ্রামে ঢোকেন এই পরিযায়ী শ্রমিকের দলটি। দলে একটি শিশু ও তার মাও রয়েছেন। জানা গেছে মুম্বাইয়ের থানে জেলার কল্যাণে জামা কাপড়ের ছিট তৈরির কারখানায় এরা শ্রমিকের কাজ করতেন। লকডাউনে কাজ হারিয়ে তারা বাধ্য হয়ে গ্রামে ফিরে এসেছেন। ফেরার পথে খড়গপুর ও সিমলাপালে তাদের মেডিকেল চেক আপও হয়েছে। গ্রামে স্বাস্থ্যকর্মীরাও এক প্রস্ত মেডিকেল পরীক্ষা করেছেন। পাশাপাশি আরও একবার তাদের লালারসের নমুনার পরীক্ষা করবে জেলা স্বাস্থ্য দপ্তরও। সেই ব্যবস্থাও করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য চন্দ্রনাথ গুপ্ত। তিনি জানান, টানা ১৪ দিন এদের যাবতীয় দায়িত্ব গ্রামের মানুষ সানন্দে নিচ্ছেন। আর এই নয়জনকে যেমন কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, তেমনি গ্রামবাসীদেরও তাদের থেকে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি তাদের মেডিকেল তথ্য রাখা হচ্ছে নিয়মিত। রিকোয়েস্ট করছি, কারণ এরা ১০০ ঘন্টা জার্নি করে এসেছে, আজকে ওদের যাবার মতন অবস্থা নেই। একটা শিশু আছে, একটা মহিলা আছে, হ্যাঁ, নজনের মধ্যে। তো ওনারা যদি এসে এখানে টেস্ট করে, তার চেষ্টা আমরা করছি। আর এটা কি আপনারাই বানিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমরা এটা এই পাড়ার লোকের সহযোগিতা নিয়ে নিজেরা দুদিন তিন দিন ধরে খাটাখাটনি করে এগুলো সব তৈরি করেছি। ওদের খাবার, জল, চান করার ব্যবস্থা, সাবান যাবতীয় লাগে আর কি। হ্যাঁ, স্যানিটারি করেছি, সবাইকার মাস্ক পরতে ব্যবহার করেছি। গ্রামের লোককে নিষেধ করেছি যে এদের কাছাকাছি এখন না আসতে, যতক্ষণ না কোনো রিপোর্ট আসছে, এবং এরাও গ্রামের ভিতরে যাবে না, এবং এদেরকে গ্রামের এই পাড়ার থেকে সহযোগিতা নিয়ে খাবার দাবারের ব্যবস্থা আমরা করব। করোনা আবহে এভাবেই মানবিকতা আর সতর্কতা দুই রক্ষার দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিয়ে কার্যত নজির গড়লেন সেন্দ্রা গ্রামের বাসিন্দারা। তাদেরকে কুর্নিশ জানাচ্ছি আমরাও। সান্দলা থেকে অমিতাভ দাসের রিপোর্ট, বাঁকুড়া ২৪/৭।